রেমথাম পঞ্চায়েত চংবাড়ি নক কিটিংয়ে তিনি সালথাং ত্রিপুরা জেলা পরিষদ নি বিজেপি নি সাইজাক বাতাইনে রক বরনি নমিনেশন ব্লাই জমা রে লেখা নমিনেশন ব্লাই জমা রইঙ্গানি সেকাং কাইসা আগরতলাও কতর হিমবতক সংসা জাখা আগরতলানি রবীন্দ্র ভবন নি সিমিত চেঙ্গেই সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাং হাবানক নি বেসকাঙ্গ থাঙি পাইও হিমবতক মানজাখা সেকাঙ্গ হিমনাইঙ্গে মন্ত্রীকরা ডক্টর মানিক সাহা তাই প্রদেশ বিজেপি কাসকু রাজীব ভট্টাচার্যি তাই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র এবার এমএলএ দীপক মজুমদার খবর জুদা জুদা আদম রক হিমবতক পাইমেন ইয়াগুলো বাতাইনাই রক বরনি জানজা চংবাড়ি হাবাফাং এবার সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার ইয়াগো নমিনেশন ব্লাই ইয়াফারে লেখা মন্ত্রীক রা সাবিখানা রেখা বরক কপ্লাই অংশীনাই অংশীনাই হিনাই রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন? এই যে রাজ্যবাসীকে বলবো আমাদের সহযোগিতা করুন, প্রধানমন্ত্রী মোদীজির, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাজির যে চিন্তাধারা গ্রামের উন্নয়নের, সেই গ্রামের উন্নয়ন আমরা করবো, গ্রামের মানুষের জন্য আমরা কাজ করব। আজকে কতজন মনোনয়নপত্র জমা দেবেন? আমরা সবাই 17 জনই মনোনয়নপত্র আজকে জমা দেব। আশাবাদী, আমাদের সরকার, আমাদের কার্যকর্তারা, আমাদের দল, আমাদের প্রত্যেক স্তরের কার্যকর্তা মানুষের পাশে, এই উন্নয়নের জয় হবে, মানুষের জয় হবে, আমরা মানুষের পাশে, মানুষ অবশ্যই আমাদের প্রতি আস্থা রাখবেন। এবং পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি পঞ্চায়েতে, জেলা পরিষদের পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা ওয়াশ আউট হয়ে যাবে, জামানত জব্দ হবে। কোন কোন বিষয়গুলো নিয়ে যাবেন মানুষের কাছে? উন্নয়ন, মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল, এই যে মৌলিক চাহিদাগুলি, প্রত্যেকটি মৌলিক চাহিদা আমাদের ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন মানিক সাহা নেতৃত্বাধীন সরকার মানুষের চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ এবং আমরা করছি, মানুষ অবশ্যই আমাদের পাশে। আপনি বিজেপির প্রার্থী, বিরোধীরা বলছে তারা প্রার্থী মানে নমিনেশন দিতে পারছে না, সেই বিষয়টা কীভাবে দেখছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা গতকালকেও মোহনপুর ব্লকে, আমি যেখান থেকে প্রতিনিধিত্ব করছি জেলা পরিষদের যে আসনে 7 নং মোহনপুর ব্লক অধীন, সেখানে আমাদের প্রার্থীরা বিশাল মিছিল যুগে মনোনয়ন দিয়েছে, আমাদের নেতা সেখানে মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ এপিল করছেন, আসুন কারা মনোনয়ন দেবেন। অপোজিশন যদি প্রার্থী খুঁজে না পায় সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না, আমরা মানুষের পাশে, মানুষ আমাদের পাশে, ওদের সঙ্গে মানুষ নেই আমরা কি করব? মানুষ 25 বছর লুট করেছে, মূল্যবোধ অবক্ষয় করেছেন, প্রতিদিন মানুষ খেতে পায়নি, সন্তান বিক্রি করেছে, পঞ্চায়েতের টাকা মেলার মাঠ পার্টি ফান্ডে চলে গেছে, বিডিও বিমল চক্রবর্তী গ্রেপ্তার হয়েছে, এগুলি তো মানুষ বলে যায়নি, মানুষ থাকবে কেন ওদের সঙ্গে? আমরা 100% মানুষের প্রত্যাশা পূরণ করছি, মানুষ গড় পাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার, বিনামূল্যে রেশন পাচ্ছে, মানুষ ভাতা পাচ্ছে, মানুষ জলের গ্যারান্টি পাচ্ছে, মানুষ ওদের সঙ্গে যাবে কেন, ওদের পাশে থাকবে কেন? মানুষ আমাদের পাশে, জয় আমাদের নিশ্চিত। অপোজিশনের যাই বলুক না কেন, এসব পাগলের চোখ পড়ো, আমরা জিতবো, আমরা মানুষের পাশে, বিজেপি 100% পঞ্চায়েত বিজেপি গঠন করবে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। ধন্যবাদ। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে চেয়েছেন, মানুষের ইচ্ছা পূরণ করার জন্য আমি যাচ্ছি। মানুষের কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাবেন এই নির্বাচনে? মানুষের উন্নয়নটাই আমরা বেশি করে দেখব, বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ, তাদের দীর্ঘদিনের বঞ্চনা, আমরা 6 বছর হয়েছি রাজ্য সরকার এসেছি, কিন্তু তার আগের সরকার যেভাবে মানুষের উপর বঞ্চনা করেছে, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে, এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা চেষ্টা করব। এবং আমাদের প্রধানমন্ত্রীজির যে চিন্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তা, যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই চিন্তায় আমরা গ্রামীণ এলাকায় কাজ করব। বিরোধীরা একটা বরাবরই অভিযোগ করছে তারা এই নির্বাচনে প্রার্থী নমিনেশন দিতে পারছে না, আপনারা নাকি তাদেরকে? এটা তাদের অভিনয়, কমপ্লিটলি অভিনয়। আপনাদের কাছে আমি এভিডেন্স দিয়ে বলতে পারি, যে এক্সাম্পল যেমন বামুটিয়া, সেই দিন ওরা নমিনেশন দেওয়ার নাম করে গিয়ে এখানে নাটক করেছে, সেখানে বিডিও সাহেবের নেতৃত্বে সর্বদলীয় মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিপিআইএমের এমএলএ উপস্থিত ছিলেন, স্বাক্ষর আছে মাইনরসে, ওনারা বলেছেন 15 তারিখ এবং 16 তারিখ 1 ঘন্টার জন্য আমরা সময় নেব, ওনাদেরকে দেওয়া হয়েছে, আমরা কেউ এখানে আসি, 16 তারিখ 12টার পর ওরা এখানে অভিনয় করার জন্য, কিছু নাটক করার জন্য 2-4-5 জনকে নিয়ে নমিনেশন দেব বলে গিয়ে হই হাল্লা করছে। আমাদের হাজার হাজার লোক স্বাভাবিকভাবেই ওই একটা গাড়ি, আমাদের যে ক্যান্ডিডেট হওয়ার জন্য যারা গিয়েছিলেন গাড়ি নিয়ে, আমাদের 3 জন মহিলাকে ইনজুর্ড করেছে, তো এই নিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে, আমরা কী করি? এগুলি নাটক করে তারপর আমাদের তরফ থেকে ওনাকে হাত জোর করে অনুরোধ করা হয়েছে, আসুন নমিনেশন দিন, ক্যান্ডিডেট যদি আপনারা না পান সেটাও তো আমরা দিতে পারবো,
নিরাপত্তা পুলিশ যতটুকু দিচ্ছে যথেষ্ট, তারপরেও আমরা বলছি আসুন আমরা আপনাদের সাহায্য করবো যাতে নির্বিঘ্নে এসে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মানুষের লড়াই চাই। ওরা ক্যান্ডিডেট খুঁজে পায় না, সিপিআইএম কংগ্রেসের হয়ে কেউ লড়তে চায় না, তা আমরা এই ব্যাপারে কি সাহায্য করতে পারি বলুন।